সময়ের সাথে সাথে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সঠিকভাবে বুঝতে পারছেন রাজ্যের জনগণ। তারা বুঝেছেন সিপিআইএম কংগ্রেস নয়, রাজ্যবাসীর জন্য, সমাজের সকল স্তরের মানুষের জন্য, কৃষক গরিব শ্রমিক সকলের জন্য, বিশেষ করে জনজাতি এলাকার মানুষদের জন্য উন্নয়নমূলক কাজ করেছে একমাত্র ভারতীয় জনতা পার্টি। ত্রিপুরা রাজ্যের প্রকৃত বিকাশ সাধনে বর্তমানে রাজ্য সরকারের মন্ত্রীরা যেভাবে দৃঢ়তার সঙ্গে কাজ করে চলেছেন তা সত্যিই প্রশংসনীয়। দক্ষিণ জেলার জোলাইবাড়ি মণ্ডল জনজাতি মোর্চার উদ্যোগে এক দলীয় যোগদান সভায় উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, জনজাতিদের প্রকৃত উন্নয়নে রাজ্য সরকার এগিয়ে এলেও রাজনৈতিক স্বার্থে বারবার আঙুল তোলা হয়েছে ভারতীয় জনতা পার্টির দিকে। অপবাদ সত্ত্বেও পিছিয়ে আসেনি রাজ্য বিজেপির নেতারা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যের সামগ্রিক বিকাশ সাধন করেছেন তারা। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের পুরনো দল ছেড়ে বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করলেন দক্ষিণ জেলার জোলাইবাড়ি মণ্ডলের 276 পরিবারের মোট 776 জন ভোটার। রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিকাশ দেববর্মা এবং সংখ্যালঘু কল্যাণ ও সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার উপস্থিতিতে জোলাইবাড়ি কমিউনিটি হলে এদিন দল পরিবর্তন করেন তারা। মণ্ডলে জনজাতি মোর্চার উদ্যোগে আজকে জোলাইবাড়ি কমিউনিটি হলে একটি সভার আয়োজন করা হয়েছে। আর এই সভার মূল উদ্দেশ্য হল বিগত 2023 বিধানসভা নির্বাচনের আগে যারা এই ত্রিপুরা রাজ্যে বিরোধী দল হিসাবে একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করেছিলেন তাদের প্রতি আস্থা হারিয়ে কংগ্রেস এবং সিপিএম থেকে আজকে প্রায় 276 পরিবারের প্রায় 700 উপর ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তারা বুঝতে পারছেন যে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার মানুষের জন্য, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য, সেই কৃষক বলুন, গরিব অংশের মানুষ বলুন, কৃষি সমাজ বলুন, সমস্ত সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য, বিশেষ করে জনজাতি এলাকায় আমাদের মাননীয় মন্ত্রীরা যেভাবে কাজ করছেন দৃঢ়তার সঙ্গে, তৎসঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য যেভাবে উনি সহায়তা প্রদান করছেন তাতে মানুষের বিশ্বাস যে এই ত্রিপুরা রাজ্যে যদি উন্নয়ন হতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই সেটা সম্ভব। আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরার উন্নয়নে সামিল হওয়ার জন্য নতুন কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে এদিন তাদের দলে স্বাগত জানান ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।